রাজগঞ্জের একটি পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত। পরিবারের বাকিরা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। সেই পরিবারকে সাহায্য করলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক তথা এবারের বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায়। করোনা আক্রান্ত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। গতকাল রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর মণিপুর কলোনির একটি পরিবারের এক তরুণী করোনায় আক্রান্ত হন। পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই পরিস্থিতিতে বাজারঘাট করতে অসুবিধায় পড়েছেন। আজ সেই বাড়িতে গিয়ে চাল ডাল তেল ডিম দুধ দিয়ে সাহায্য করেন রাজগঞ্জ বিধানসভার বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। এই বিষয়ে খগেশ্বর রায় বলেন, প্রথমে সকাল 9টার সময় আমার ভাগ্নি আর কি সর্বাণী ধারা খবর পেল যে প্রীতি ধারা নামে একজন হয়েছে, করোনা হয়েছে। তার বাবা নাম হচ্ছে বাবু ধারা আর কি। হ্যাঁ, তার জন্য তার বাড়ির থেকে বের হতে পারতেছে না। আমি হুটার চিন্তা করলাম যে নিশ্চয়ই এই অবস্থায় তার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ, যদিও এবার প্রার্থী, হ্যাঁ, আমি বর্তমানে বিধায়ক আছি, তাই সর্বাণীকে আমি ফোন করলাম। ফোন করার সাথে সাথে আমি বললাম আমি নিশ্চয়ই কিছু সামান্য নিয়ে দিয়ে যাব। তাই কিছু চাল দিলাম, ডিম দেওয়া হলো এবং দুধের প্যাকেট দেওয়া হলো। এবং এটা আমি যেটা ভাবছি, প্রথম শুরু হলো আবার, নিশ্চয়ই লকডাউনের সময় তোমরা দেখেছো আর কি, হ্যাঁ, তুমি করে বলছি আর কি, আবার শুরু হবে আমার মনে হয় না সেরকম হবে। যদি আর সেরকম আবার মানুষ বিপদে পড়ে, সর্বদা মানুষের পাশে আমি দাঁড়িয়ে থাকবো। মানুষ যাতে অভাব অনটনে না খেয়ে মরে, সর্বদাই আমি মানুষের পাশে থাকবো। এবছর তাই নামব। এবং আমার সঙ্গে সর্বাণী ধারা ও সমাজসেবী সন্তোষ আছে, আমাদের বিলে ভাগনা আছে, হ্যাঁ, এবং আরও যারা আছে, আমাদের পঞ্চায়েত সদস্য নেই, জলপি চলে গেছে। আমাদের নির্দেশ দেওয়া আছে যে অবস্থা এই অবস্থায় প্রত্যেকে যেন মাস্ক পরে, উইথাউট মাস্কে কেউ যেন না যায়। এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন মাস্ক, উইথ মাস্ক ব্যবহার পরপর দুবার থানা থেকে জানাবে। যদি দুবারও মাস্ক না পরে তাহলে তার জরিমানা হবে, নাহলে 6 মাস জেল হবে। এবারকার করোনাটা খুব ভয়াবহ করোনা। নিশ্চয়ই আপনারা দিল্লিতে দেখতে পাচ্ছেন, অন্য না, পশ্চিমবাংলা আমরা অনেক শান্তিতে আছি, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ কী অবস্থা, শয়ে শয়ে মৃত্যু অবস্থা, মানে কল্পনা করা যায় না। আমাদের সেই ওর এই রাজ্যের মতো আমাদের পশ্চিমবাংলা যাতে না হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এখনও আমাদের পশ্চিমবাংলা খুব শান্তিতে আছে। করোনাকে কীভাবে মুক্ত করা যায় তা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং ভ্যাকসিনও দেওয়ার ব্যবস্থা হচ্ছে।